ঠাকুর মা ও স্বামীজিকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আমি গোয়ালাগাড়া মন্দিরের একজন নবম শ্রেণীর ছাত্রী আজকের আমাদের আলোচ্য বিষয়টি হলো ন্যারেশন চেঞ্জের নিয়মাবলী আমি আমার শ্রেণীকক্ষে ন্যারেশন চেঞ্জ শেখার যে প্রাথমিক কৌশলগুলো শিখেছি তা গুচ্ছায়িতভাবে বলার প্রয়াস রাখি ন্যারেশন চেঞ্জের নিয়মগুলি মূলত তিনটি বিষয়ের উপর নির্ভরশীল যথা প্রেজেন্ট অর ফিউচার টু এনিটেন্স পাস্ট টু প্রেজেন্ট অ্যান্ড পাস্ট টু পাস্ট প্রেজেন্ট অর ফিউচার টু এনিটেন্সের ব্যাখ্যাটি হল ডাইরেক্ট স্পিচের রিপোর্টিং ভাবটি যদি প্রেজেন্ট অর ফিউচার টেন্সে থাকে এবং রিপোর্টের স্পিচটি যে কোনো টেন্সেই থাকুক না কেন ইনডাইরেক্ট স্পিচে রূপান্তরিত করার সময় সেন্টেন্সের প্রোনাউন ব্যতীত টেন্সগত কোনো পরিবর্তন হবে না পাস্ট টু এর ব্যাখ্যাটি হল ডাইরেক্ট স্পিচের রিপোর্টিং ভাবটি যদি পাস্ট টেন্সে থাকে এবং রিপোর্টেড স্পিচটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তরিত করার সময় টেন্সের এক এক দুই দুই তিন তিন চার চার নিয়ম অনুযায়ী পরিবর্তিত হয় অর্থাৎ যদি ডাইরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচটি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তরিত করার সময় রিপোর্টেড স্পিচটি পাস্ট ইন্ডিফিনাইট টেন্সে হবে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকলে পাস্ট পারফেক্ট টেন্সে এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তরিত হবে পাস্ট টু পাস্টের ব্যাখ্যাটি হলো ডাইরেক্ট স্পিচের রিপোর্টিং ভাবটি যদি পাস্ট টেন্সে থাকে এবং রিপোর্টের স্পিচটিও যদি পাস্ট টেন্সে থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তরিত করার সময় টেন্সের এক তিন দুই চার তিন তিন চার চার নিয়ম অনুযায়ী পরিবর্তিত হয় অর্থাৎ যদি ডাইরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচটি পাস্ট ইন্ডিফিনাইট টেন্সে থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তরিত করার সময় রিপোর্টেড স্পিচটি পাস্ট পারফেক্ট টেন্সে হবে এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে এবং পাস্ট পারফেক্ট টেন্সে থাকলে পাস্ট পারফেক্ট ট্যান্সেই হবে এবং যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ট্যান্সে থাকলে থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ট্যান্সেই রূপান্তরিত হবে